আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেয়া থানা পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ট্রাফিকের বেরিয়াল চুরি এবং রেলের যন্ত্রাংশ চুরি করে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় ফাঁসিদেয়া থানার টহলদারি ভ্যান ধাওয়া করে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস 31D নম্বর জাতীয় সড়কে মোহাম্মদ বক্স এলাকায় সে গাড়িটিকে আটক করে। এরপর এই দুইজনকে গাড়ি সহকারে ফাঁসিদেয়া থানায় নিয়ে আসা হয়। জানা যায় তারা সেগুলি চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ফাঁসিদেয়া থানা পুলিশ গাড়িসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের নাম পঙ্কজ কুমার জয়সওয়াল, বয়স 32, শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডের সন্তোষনগর এলাকার বাসিন্দা। প্রকাশ পাল, বয়স 21, এনজিবি অম্বিকানগর এলাকার বাসিন্দা। শিলিগুড়ি মহকুমার ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রাস্তায় টেলার ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আশঙ্কাজনক অবস্থায় আরও 3 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে টেলার গাড়িটি পেছনে ধাক্কা মারে ট্রাকটি, যার ফলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মরে যায়। ড্রাইভার ও খালাসি গাড়ির ভেতর আটকে পড়ে। পরবর্তীতে দমকলের কর্মীরা এসে গ্যাস কাটারের মাধ্যমে কেটে ড্রাইভার ও খালাসিকে বের করা হয়। বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত চিটি রোডের আসানসোল পৌর নিগমের 55 নম্বর ওয়ার্ডের গোপালপুরের সৎসঙ্গ নগরের কাছে তেঁতুলতলা এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। বুধবার রাত্রির 8টা নাগাদ হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম অঙ্কিত বর্মন, বয়স 21। তাকে প্রথমে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বলে জেলা হাসপাতাল সূত্রে জানা যায়। যদিও খবর সূত্রে জানা গেছে, যুবকের পরিবারের লোকেরা তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। যুবকের মুখের থুতিতে গুলি লেগেছে বলে পুলিশ ও জেলা হাসপাতাল সূত্রে খবর। আমরা হঠাৎ করে শুনলাম যে এখানে একটা গুলি চলে গেল। আমাদের এই গ্রামের একটা ছেলে, 20-22 বছর বয়স, ছেলেটি মানে মরণাপন্ন, ওকে তো বাঁচাতে হবে। দ্বিতীয় কথা আরেকটা হলো, এইরকম দিন দাহাড়াতে এই ঘটনা এতদিন ধরে হয়ে গেল গোপালপুরে, কোনোদিন এই ঘটনা ঘটেনি, আজ প্রথম। কেন বলুন তো, তার বাবা এসে এখানে সাফাই গায়, তার বাবা মা বাইরে চলে যায় বাড়ি খালি করে, কেন চলবে না? রাজ্য সরকারের নির্দেশ মতো স্কুলগুলোতে নীল সাদা ড্রেস চালু নিয়ে বিক্ষোভের মধ্যে বুধবার সরকারের দেওয়া নীল সাদা ড্রেস ফেলে দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। কোচবিহার শহর সংলগ্ন মণিচন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে ছাত্রছাত্রীদের নীল সাদা ড্রেস দেওয়া হলে জানালা দিয়ে ফেলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের বক্তব্য, আমাদের স্কুলের ড্রেস সাদা ও সবুজ, ওই ড্রেস আমাদের অহংকার, তাই আমরা নীল সাদা ড্রেস কোনোভাবেই মানব না। প্রসঙ্গত, সরকার ও সরকার পোষিত স্কুলগুলোতে নীল সাদা ড্রেস দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ অব্যাহত কোচবিহারে। ইতিমধ্যে স্কুলের বর্তমান ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রাক্তনীরাও আন্দোলনে নেমেছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা প্রশাসনকে ডেপুটেশনও দিয়েছে। তারপর এদিন স্কুল ড্রেস ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পড়তে চাই না, এই ড্রেস আমরা মানছি না, মানব না। কি কারণ? কারণ হচ্ছে আমাদের এই যেটা স্কুলের ড্রেস ওইটাই কালার থাকা উচিত, আর সেটা আমরা ওটাই মানব, অন্য কালার মানব না, মানছি না। ড্রেসের কালার কি রয়েছে তোমাদের এখন? এখন চলছে হচ্ছে নীল কালার চলছে। প্রায় মাসখানেক পর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টেবড়া থানা অভিযোগ গ্রহণ করলো। হোস্টেলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি চেয়ে পড়ল পোস্টার, বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবড়ার আলোক কেন্দ্র হাই স্কুলে। আমি তো বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না, উনি কেন বেরিয়ে গেলেন এটা ওনাকেই জিজ্ঞাসা করুন যে কেন বেরিয়ে গেলেন। যে জিনিসটা নিয়ে একটা পুরো স্কুলের স্টাফ কমিটি বসছে, মিটিং করছে, আজকে যে কেসটা নিয়ে আমি এসেছি,
বাচ্চা মেয়েটির শ্লীলতাহানি, এটা তো স্কুলের সমস্ত স্টাফ জানত। তারা তো মিটিং করেছে এবং তারপরে বড় মিটিং করার পরে ডিএমও নাকি এসেছিলেন বা ডিএম রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন, আমি শুনলাম। দেন হোয়াই নট এনি অ্যাকশান, হোয়াই নট এনি অ্যাকশান? ক্যান দ্য পুলিশ সুপার এসকেপ? এখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলে হয়ে গেল? আইন তো আইনের পথে চলবে, এটা তাকে জিজ্ঞেস করুন। কেন তিনি চলে গেছেন এখান থেকে? আমাদের উপর আমাদের স্কুলের হেড স্যার নিখিল মন্ডল ভীষণভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন, সেই কারণে আমরা পড়াশোনা করতে পারিনি। তার বিরুদ্ধে যখন আমরা স্কুলের স্যারদেরকে জানাই, স্যাররা থানাতে জানানোর স্টেপ নিতে চেয়েছিলেন কিন্তু স্কুল থেকে কোনো বাধা জন্য তারা পারেননি। তারপর যখন স্যাররা কিছু করতে চেয়েছিলেন তখন উল্টে এইচএম আমাদের বিরুদ্ধে স্যারদের বিরুদ্ধে কেস করে দেন। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিংয়ে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836635477।